আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ কথা বলবো এক্সপ্লয়েটার ইলেকট্রিক স্কুটার WD নিয়ে। চলুন শুরু করা যাক, আশা করি সাথেই থাকবেন। এক্সপ্লয়েটার WD মডেলটি চেনেন না এমন লোক খুব কম আছে। এক্সপ্লয়েটার যতগুলো স্কুটার আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্কুটার হচ্ছে এই WD স্কুটার। এই স্কুটারটা দুইটা কালারে অ্যাভেলেবল, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু। এটার দুটো ভার্সন পাবেন, একটাতে ব্যবহার করা হয়েছে 60 ভোল্টের 32 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি, আরেকটিতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্টের 20 অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এই দুটাতেই আপনি মোটর পাবেন 1000 ওয়াটের। দুটো মোটর সাইকেলেই ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার অ্যান্ড এয়ার ব্যাক শকিং অ্যাবজর্বার, এবং দুটো মোটর সাইকেলের আউটলুক অনেক ভালো। এর টপ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। এই স্কুটারের হেডলাইট থেকে শুরু করে সব ধরনের লাইটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। এটার পার্কিং লাইট, টেল লাইট সব কিছুই যেহেতু এলইডি লাইট, তাই এটির আলো দেবে অনেক ক্লিয়ার। যদি হেডলাইটগুলো আপনি দেখেন, দেখে প্রায় মানুষের চোখের মতো মনে হবে। এটি 85 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এর সিটগুলো 2 থেকে 3 জন মানুষের জন্য পুরোপুরি পারফেক্ট এবং কমফোর্টেবল। এই মোটর সাইকেলের সামনের ব্রেক এবং পিছনের ব্রেক বা ফ্রন্ট ব্রেক এবং পিছনের ব্রেক দুটাতেই আপনি হাইড্রোলিকও নিতে পারেন চাইলে, অথবা সামনে হাইড্রোলিক এবং পিছনের ড্রাম ব্রেক নিতে পারেন, এটি আপনার ইচ্ছা অনুযায়ী। এটি চার্জ করতে 4 থেকে 5 ঘন্টাও লাগতে পারে। 5 ফুট 10 ইঞ্চির যে কোনো ব্যক্তি এই মোটর সাইকেলটিতে কমফোর্টেবলি রোমিং করতে পারবে। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিম। এর ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 12 ইঞ্চি এবং ব্যাক টায়ার সাইজ 14 ইঞ্চি। স্কুটারটির সাথে পাচ্ছেন স্মার্ট কি, মানে আপনি রিমোট কন্ট্রোলভাবে এটি আনলক করতে পারবেন, স্টার্ট করতে পারবেন। এর যে মিটারটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মিটার, এবং এর অ্যাক্সেলারেটরটা হচ্ছে স্মুথ। আর এটার যে গিয়ার সিস্টেম মেইনলি সুইচ সিস্টেম, এবং এখানে আপনি সুইচের পাশাপাশি পার্কিং মোডও পাবেন, মানে রিভার্স মোডও এটি চালানো যায়। চলুন ব্যাক গিয়ার বা ড্রাইভ সুইচটা দেখে আসা যাক। এটি ঠিক গিয়ার সুইচের নিচে D এবং R লেখা, D ফর ড্রাইভিং, R ফর রিভার্স। এখন চলুন বাকি সুইচগুলোর দিকে লক্ষ্য করা যাক। এখানে প্রথমেই পাবেন আপনি হেডলাইট সুইচ, এটা ঠিক হাতের ডান সাইডে, এবং একই সাথে হাতের বাম সাইডে পাবেন ইন্ডিকেটর সুইচ এবং উপরে হর্ন সুইচ। এই ইন্ডিকেটর সুইচটা এলইডি হওয়ার কারণে আপনি রাতে কুয়াশাঘন রাস্তাতেও ক্লিয়ারলি ইন্ডিকেট করতে পারবেন। এখন আসা যাক লকের সিকিউরিটির ব্যাপারে। এখানে লকের ক্ষেত্রে একটা সুইচ আছে, এই সুইচটা টিপ দিলে আপনি কী ঢুকানোর জায়গা পাবেন না, তখন কীয়ের সাথে আপনাকে প্রোভাইড করা যে অন্য আরেকটি আনলক কী আছে সেটা দিয়ে আপনাকে আনলক করতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই স্কুটারটির সিট রিমুভ করা যায়, এবং সিটের নিচে রয়েছে জিনিসপাতি রাখার জায়গা। সচরাচর এই জায়গায় আপনি আপনার বাইকের জন্য চার্জার রাখতে পারবেন, এবং ঠিক সিটের নিচেই রয়েছে চার্জ দেওয়ার জায়গা এবং সার্কিট ব্রেকার সুইচ, যে সুইচটি অফ করে আপনি চার্জ দিতে পারবেন, এতে করে চার্জটা দ্রুত হবে, ভালো হবে। চলুন দেখে আসা যাক কীভাবে চার্জ দিতে হয় সেটি। এই স্কুটারটি আপনি যে কোনো জায়গায় গিয়ে রেগুলার যে পোর্ট আছে সেটা দিয়ে চার্জ করতে পারবেন। এটাতে যখন আপনি চার্জার লাগাবেন, যখন চার্জ হবে মোটর সাইকেলটি, তখন ইন্ডিকেটরটি লাল লাইট দেখাবে। আর যদি চার্জ না নেয় বা চার্জ না হয় বা চার্জ ফুল কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গায় গ্রিন লাইট দেবে। এখন আপনাদের দেখাবো স্মার্ট কিয়ের ব্যবহার, কীভাবে এই রিমোট কন্ট্রোল বা স্মার্ট কিটা আপনারা ব্যবহার করবেন সেটি। এটাতে যে পাওয়ার সুইচ আছে সেটাতে চাপ দিলে আপনার ইলেকট্রিক বাইকটি অটোমেটিক্যালি স্টার্ট নেবে। এখানে লক এবং আনলকটা আছে, এখানে লক বাটনের মাধ্যমে লক করতে পারবেন, আনলক বাটনের মাধ্যমে আনলক করা যাবে। এখন এর সামনে রয়েছে টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে যারা জব হোল্ডার
তাদের জন্য তারা চাইলে এখানে টিফিন রাখতে পারবে। এবং উপরে একটি হুকের মতো জায়গা আছে যেখানে আপনারা বাজার করলে বাজারের ব্যাগ ঝোলায় নিতে পারবেন। এই মোটরসাইকেলটির প্রাইস পড়বে 86,500 টাকা। কথা বলে কিছু কম বেশি করে নিতে পারবেন। এক্সপ্লয়েটের শোরুমের ঠিকানা দেওয়া হলো, তাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।